ধর্মের পুরুষেরা কিন্তু ভারতবর্ষের জন্ম। তাই সেই এনআরসির হাত থেকে কিন্তু আমাদেরকে যিনি বাঁচিয়েছেন, যিনি রক্ষা করেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে এনআরসি এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন, যে না, ভারতবর্ষ থেকে কোন মানুষকে আমরা বিতাড়িত হতে তাড়িয়ে দিতে দেবো না। আমার গায়ে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে, আমি যতক্ষণ পশ্চিম বাংলাতে আছি, ততক্ষণ এনআরসি হতে দেবো না। তাই নরমান সাহেব বলেন যে এই যে আগামী 21-এ নির্বাচন, এই নির্বাচন আমাদের বাঁচার নির্বাচন। আমাদেরকে বাঁচতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। জয় যুক্ত করে আগামী দিনে আরো মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের জন্য দিয়ে চলেছেন, আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমার আইন নিয়ে এসছে, কি আইন নিয়ে এসছে, আপনারা কিন্তু আর এরকম খোলা বাজারে মাল বিক্রি করতে পারবেন না। ওই নরেন্দ্র মোদী, ওই অমিত শাহ, তাদের নির্দিষ্ট সাতটা কোম্পানি আছে, রিলায়েন্স টাটা আপনারা জানেন রেল বিক্রি করে দিয়েছে। রেলের আগে আপনার লেখা থেকে আপনাকে আপনার জমি কতটা আছে, 5 বিঘে, 2 বিঘে, 4 বিঘে, যেটাই আছে ওই কোম্পানিকে বলতে হবে। কোম্পানি আপনাকে বলে দেবে যে আপনি কোন ধরনের চাষ করবেন, সেই চাষ কিন্তু আপনাকে করতে হবে। আপনি এই যে খোলা বাজার কিষাণ মান্ডি আবাডাঙ্গাতে গিয়ে আপনি সবজি বিক্রি করে আসছেন, আপনি কিন্তু সবজি বিক্রি করে আস